विग्रह रूपे रोयेछेन भगवान जगन्नाथ नित्यानंद महाप्रभु एवं गौरांग महाप्रभु। रथयात्रा लोकारण्य महाधूमधाम। जगन्नाथ देवर रथयात्रा मानेई महासमारोह महामिलनेर आनंद। स्नानयात्रा शेषे प्रथा अनुयायी आपातत प्रभु पड़েছেন জ্বরে, তাই রয়েছেন নিদ্রিতে। আর এই অবসরেই ভক্তরা করছেন তার রথযাত্রার আয়োজন। জগৎবিখ্যাত পুরীর রথযাত্রা তো আছেই, তবে জগন্নাথ দেবের রথযাত্রায় ধুমধামে কিন্তু পিছিয়ে নেই কালীক্ষেত্র কলকাতাও। চলতি বছরে এই শহরেই তো কোটি টাকার রথে চড়বেন স্বয়ং জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। সাজো সাজো রবে তারই আয়োজন বেলঘরিয়া রথতলায়। রথযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাবু মতিলাল শীলের নাম। তার প্রতিষ্ঠা করা মন্দির থেকেই রাজপথে গড়ায় রথের চাকা। এ মন্দিরের বয়স 2 শতাব্দীরও বেশি। কথিত আছে এককালে এ ছিল বাবু মতিলালের বাগান বাড়ি। পরে তিনি ভগবানের স্বপ্নাদেশ পেয়ে প্রতিষ্ঠা করেন বিগ্রহ। এলাকার রথযাত্রার ঐতিহ্য আর এই ঠাকুর বাড়ির ইতিহাস তাই মিলেমিশে একাকার। এই যে মতিলাল শীলের ঠাকুর বাড়ি, এই মন্দিরটি এটা একটা পৌরাণিক বা অনেক প্রাচীন একটি মন্দির। এই মন্দিরটির নির্মাণ হয়েছিল আজ থেকে প্রায় 200 থেকে 250 বছর পূর্বে। প্রতিষ্ঠাতা হলেন মতিলাল শীল বাবু। তিনি যখন এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, এই মন্দিরটি যতটা শোনা যায় যে ইহা একটি বাগান বাড়ি ছিল। পরবর্তীকালে জগন্নাথ মহাপ্রভুর স্বপ্নাদেশ পান, সেই স্বপ্নাদেশ পেয়ে তিনি এই মন্দিরটিকে নির্মাণ করেছিলেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব আমাদের এই মন্দিরে পদার্পণ করিয়েছিলেন। ঠাকুর আমাদের এই মন্দিরে আসার পর মন্দিরে ভগবানকে সাষ্টাঙ্গ প্রণাম করেছিলেন। তিনি মন্দিরের পূর্বাংশে ঝিল পরিদর্শন করেছিলেন। তিনি আমাদের উদ্দেশ্যে এই কথা বলে যান যে যেহেতু এটি একটি দৈব মন্দির, ভগবানের মন্দির, তাই এই পুকুরের মাছ যেন কেউ ভক্ষণ না করে বা কোনোভাবে সেই মাছকে ধরা না হয়। তো আমাদের এই মন্দিরটিতে উল্টোরথে অত্যন্ত বৃহৎ করে অনুষ্ঠান পালিত হয়। এখানে হাজার হাজার ভক্তবৃন্দকে সেবা দেওয়া হয়। যেহেতু জগন্নাথ মহাপ্রভুর মন্দির, এখানে বিগ্রহ রূপে রয়েছেন ভগবান জগন্নাথ নিত্যানন্দ মহাপ্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু। আমাদের পুরাণ অনুসারে আমরা জানতে পারি যে প্রতি বছর যে ভগবান জগন্নাথ দেবের যে রথযাত্রা হয়ে থাকে, তিনি মাসির বাড়ি যান। রথযাত্রা উপলক্ষে এতটাই যখন ধুমধামের স্বাদ, তখন তার আয়োজনটাও হওয়া যায় জবরদস্ত। বিগত বেশ কয়েক মাস ধরেই তাই প্রস্তুতি চলছে। মাস দুয়েক আগেই পুরীর মন্দির থেকে চলে এসেছেন কর্মচারীরা। তাঁদের হাতের গুণে গড়ে উঠছে জগন্নাথের রথের চাকা। ইতিমধ্যেই 3 রথ মিলিয়ে 42টি চাকা তৈরির কাজ প্রায় শেষ। এছাড়া সামগ্রিকভাবেই চলছে 3 রথের নির্মাণ কাজ। সব মমিলিয়ে খরচ প্রায় 1 কোটি টাকা। পুরী সে আয়ে 2 মহিনা হো গিয়া ইয়াহাঁ পে কাম করনে কে লিয়ে। রথ কে পহলে সো কাম হো জায়েগা। অভি 16, 14 আর 12 কুল মিলা কে 42 টাকা। কোটি টাকার জগন্নাথের রথ যে এইবারের রথযাত্রায় কলকাতার অন্যতম আকর্ষণ হতে চলেছে তা বলাই যায়। রথযাত্রা মানেই তো সব ভেদাভেদ মুছে সকলে মিলেমিশে যাওয়া। কোটি টাকার রথের সূত্রে তাই পাওয়া যাবে যে আনন্দটুকু, তার মূল্য অবশ্য কোটি টাকার থেকেও বেশি। কোটি টাকার রথে জগন্নাথ দেবকে চড়িয়ে কলকাতা যেন আরও একবার তাই হয়ে উঠবে আনন্দ নগরী। শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in।